আর সন্ধ্যা 7টার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে শিলাপে পাথর নেমে আমার ধান ওরা শেষ হয়ে গেছে এবং অনেকখানি জমি মানে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তাতে প্রচুর পরিমাণে বড় বড় পাথর এবং শিলাপাথর হয়েছে, তাতে আমাদের আম গাছ সব আম ধরে গেছে এবং দনে এসে গেছে। এই যে বাগান দেখছেন প্রচুর বাগান, এই বাগানের উপর আমাদের আমরা এই কৃষি লোক আমরা ডিমান্ড করছি এবং এই যে আম ধরে গেছে তাতে আমরা কি খাবো কি করবো, তাদের আমরা আমাদের কোনো কুল কিনারা নাই। আপনার এই যে গতকালকের শিলাপাথরে যেগুলো আম দেখেছিলাম ব্যাক আমগুলো পড়ে গেছে, ব্যাক যেগুলো ছিল সেটা দেখতে পাচ্ছি না এখন, একটাও সবই নষ্ট হয়ে গেছে। এমন বৃষ্টি হয়েছে আর শিলা বড় বড় শিলা হয়েছে, এই শিলার কারণে পাতাও নষ্ট হয়ে গেছে, ঝান্ডার হয়ে গাছ। এখন আমরা এই বাগানের উপর যারা নির্ভর করি তাদের পেট কীভাবে চলবে? এবার আম তো মুকুলই কম ছিল একটুতে, তারপরে আবার ই ছিল আপনার খরা ছিল অনেক। কালকে ভাবলাম যে ভালোই হবে পানি হওয়ার জন্য, তার সাথে আবার শিল হলো, তো এবার আমের অবস্থা খুব খারাপ। শিলা বৃষ্টির কারণে আমাদের জমির অনেক ক্ষতি হয়েছে, আশেপাশে অনেক জমির ক্ষতি হয়েছে, তাই আমরা ক্ষতির মুখে পড়েছি আর কি। প্রাকৃতিক দুর্যোগ তো হবে, কিন্তু তারপরেও আমাদের এখন যেহেতু একটা বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমাদের যে গাছে আমগুলো আছে সেগুলো কিন্তু তার জন্য আশীর্বাদ, বিশেষ করে ধানের জন্য আশীর্বাদ। আমের জন্য তো সবচেয়ে ভালো হয়েছে যে আমের যে গোড়াগুলো গোড়াগুলো শক্ত হয় তাতে আমাদের ভালো হয়েছে। বিক্ষিপ্তভাবে যেগুলোতে শিলা যে এলাকাগুলোতে শিলা বৃষ্টি হয়েছে সে এলাকাতে বাদে ওভারঅল আমাদের আমের এই বৃষ্টিতে আমাদের জন্য আশীর্বাদ হয়েছে।